উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ করব সমাজসেবায় এ প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা সাড়ে এগারোটায় শহরের সার্কিট হাউস চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী কানি সুলতানা হেলেন এমপি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল হক জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সহ আরও অনেকেই